আমাদের জানাচ্ছে টিভি নিউজ আপডেটের সঙ্গে আছে আমি রিফাত শিশির। আজ পবিত্র হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন, আরাফার আদিগন্ত মরুপ্রান্তর এক অলৌকিক পূর্ণময় শুভ্রতায় ভরে উঠেছে। সফেদ শুভ্র দুই খণ্ড কাপড়ের এখরাম পরিহিত হাজিদের অবস্থানের কারণে সাদায় সাদায় একাকার হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড় ঘেরা ময়দান প্রকম্পিত হয়েছে। পাপ মুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করছেন। আজ ফজরের পর সারা দুনিয়া থেকে আগত 26 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সংখ্যক হাজির পদচারণায় মুখরিত আরাফাতের ময়দান। বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে আগামী বৃহস্পতিবার। ঈদুল আজহায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে 5টি জামাত। ঈদের দিন সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে, দ্বিতীয় জামাত হবে সকাল 8টায়। পর্যায়ক্রমে সকাল 9টা, 10টায় ও বেলা 11টায় বাকি 3টি জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল 7:30 থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তৃতীয় দিনের মতো রাজধানীর পশুর হাটে চলছে বেচা কেনা, তবে এখনও জমে ওঠেনি পশুর হাট। হাটে ক্রেতা কম, দর্শনার্থী বেশি। সবাই ঘুরে ঘুরে গরু দেখছেন কিন্তু তেমন কেউ কিনছেন না, কারণ এবার দাম বেশি। তবে বিক্রেতারা বলছেন বেশিরভাগই ঈদের আগের দিন পশু কেনেন, কারণ তাদের রাখার জায়গা নেই, এজন্য হাট জমতে একটু সময় লাগবে। ঈদ উপলক্ষে শুরু হয়েছে সরকারি ছুটি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, তাদের উপস্থিতিতে সরগরম রাজধানীর বাস, লঞ্চ ও রেল স্টেশনগুলো। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস, লঞ্চ ও ট্রেনে যাত্রী উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সড়ক মহাসড়কের কয়েকটি পয়েন্টে হালকা যানজট রয়েছে, তবে অনেক বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 8 কিলোমিটার থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর উপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে 8 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও দফায় দফায় টোল আদায় বন্ধ, চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এই যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের কালীহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়, এতে করে বিপাকে পড়েছে খড়মুখো মানুষ। এদিকে 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে 3.25 কোটি টাকা। এ সময় সেতুতে 42,560টি পরিবহন সেতু পারাপার হয়েছে। হঠাৎ অস্বাভাবিক দাম বাড়ায় কাঁচামরিচ ও টমেটো আমদানির অনুমতি নিয়ে দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয় সোমবার থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি দেওয়া শুরু করেছে। 3 মাসের জন্য এই আমদানির অনুমতি বহাল থাকবে। প্রথম দিনে 30টি আইপির বিপরীতে 11,600 টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। একই দিনে 68টি আইপির বিপরীতে 55,600 টন টমেটো আমদানির সুযোগ দেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগে 100 টাকা কেজির কাঁচামরিচ 400 টাকায় উঠেছে। সাধারণত ভারী বর্ষণের সময় কাঁচামরিচের দাম বাড়লেও এবার স্বাভাবিক আবহাওয়ার মধ্যেই মরিচের দাম বেড়েছে। জানাবো দেশের বাইরের খবর। ক্যানাডার ম্যানিটোবা প্রদেশে যাত্রীবাহী ছোট একটি বাসের সঙ্গে ট্রেইলার ট্রাকের সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। ক্যানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। প্রদেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কার্বেরি শহরের কাছে দুটি মহাসড়কের মিলনস্থলে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় 25 জনের মতো যাত্রী ছিলেন, তাদের অধিকাংশই বৃদ্ধ। তারা কার্বেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন। এই ঘটনায় আহত আরও 10 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাঠে মদনার সংবাদ। একদিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। যথারীতি রয়েছে 2টি ম্যাচ। নিয়ম রক্ষার ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। বেঙ্গালুরুতে এই ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়, আর রাত 8টায় বিগ ম্যাচে লড়বে 2 সেমিফাইনালিস্ট, স্বাগতিক ভারত ও কুয়েত। তারা 2 জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তারা 2 দলের সামনে এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন। শেষ করছে নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভি দুপুর সংবাদ।